আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম পিঙ্কি আক্তার। পিঙ্কি আক্তার, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকাওয়ারি থেকে এসেছি। ঢাকাওয়ারি থেকে এসেছেন, আচ্ছা জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার প্রথমত আমার সমস্যা ছিল কোমরে ব্যথা। আচ্ছা। এমন তীব্র ব্যথা লং টাইম, এক বছর উপরে হইব ব্যথা। আচ্ছা, প্রায় এক বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন। আচ্ছা জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হাসপাতালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? মোহাম্মদ শফিকুল প্রধানের সাথে, ওনার সাথে দেখাইছি। ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 7 দিন। আজকে 7 দিন, আচ্ছা আজকে 7 দিনে আপনার ট্রিটমেন্ট করার ফলে এখন বর্তমানে আপনার কী অবস্থা? আল্লাহর রহমতে অনেকটাই, 99% আমার ব্যথা নাই, আমি এখন বসতে পারি। আমার হাঁটুতে ব্যথা ছিল, ওটাও নাই, ওটাও চলে গেছে, এখন উঠা বসা করতে পারি। আচ্ছা, তো আপনি তো একজন গৃহিণী নাকি? হ্যাঁ, এখন আমি বর্তমানে গৃহিণী। আচ্ছা, আপনি কি এই সমস্যাটার কারণে এর আগে কি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আমি এর আগে ট্রিটমেন্ট করেছিলাম হংকংয়ে বাইরে, ওরা আমার এটা ধরতে পারেনি। আপনি কি হংকংয়ে ছিলেন? হ্যাঁ, আমি হংকং ছিলাম, ওখানে আমার হাড়ের সমস্যা ছিল, ওরা বলছে আমার কিডনি সমস্যা। মানে ওরা ঠিক ডায়াগনোসিস করতে পারেনি যে আসলে কোথায় আপনার সমস্যাটা ছিল। জি, যেটা বাংলাদেশে আসার পরে আপনি ডিপিআরসি হসপিটালে যখন ট্রিটমেন্ট নিয়েছেন তখনই সেটা ধরা পড়ে প্রথম। জি। আচ্ছা, ধরা পড়ার পরে স্যার আপনাকে সেটার ব্যাপারে কি বলেছেন? স্যার বলছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে কোমরে, তো আপনাকে সেটা ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ট্রিটমেন্ট নেওয়ার ফলে আপনি মাত্র 7 দিনই আপনি বলছেন যে আপনি অনেকটুকু ভালো হয়ে গেছেন, এবং আপনি কি এখন আপনার যে স্বাভাবিক যে আগে যে কাজগুলো করতে পারতেন সেগুলো এখন ঠিকমতো করতে পারেন? এখন আল্লাহর রহমতে অনেকটাই করতে পারি, কিন্তু এক বছর যাবত আমি ওটা করতে পারিনি, নিচেই হতে পারিনি, এখন আল্লাহর রহমতে এখন নিচে হতে পারি। আচ্ছা, আপনি মানে স্বাভাবিকভাবে আপনি সব কাজকর্ম, নিচু হয়ে বসে কাজকর্ম সব কিছু আপনি এখন করতে পারছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি প্রথমত কীভাবে জানতে পেরেছিলেন? আমি স্যারের ফেসবুক লাইভে পেরে আছে, লাইভ দেওয়া আছে, এবং আমি টিভি চ্যানেলেও স্যারের প্রোগ্রাম দেখি, ওখান থেকে অ্যাড্রেস দিয়ে ফোন করে আমি এখানে এসেছি। আচ্ছা, আসার পরে উনি কী বলেছিলেন আপনাকে? আমাকে বললো যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, আপনি এখন এখানে ভর্তি হয়ে ট্রিটমেন্ট করেন। আচ্ছা, বাকিটা তো অবশ্যই আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলেছেন যে আপনি অনেক সুস্থ হয়ে গেছেন, আপনি বসে কাজ করতে পারেন, যেটা হয়তো আগে আপনার পক্ষে সম্ভব ছিল না, যেটা তীব্র ব্যথার কারণে হয়তো আপনি দেশে চলে এসেছেন হংকং থেকে, এবং ওখানে আপনার ট্রিটমেন্টটা ধরা পড়েনি। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি যে কদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিল, নার্স বা স্টাফ, তারা কি আপনাকে টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেগুলো নিশ্চিত করেছে? ওরা আমাকে খুব টাইম টু টাইম সব ট্রিটমেন্ট করেছে, পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে? পরিবেশ দেখে মানে ইচ্ছে, দেখার পরে ইচ্ছে করছে যে এখানেই আমার ট্রিটমেন্টটা নিলে সবচেয়ে বেটার হবে, আমি আর অন্য কোথাও যাইনি, আমি হাড়ের জন্য প্রথমে এখানে আসছি, এখানেই আমি এসে ট্রিটমেন্টটা নেওয়া শুরু করি। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানেই আমি ট্রিটমেন্ট করবো, অন্য কোনো ডাক্তার দেখাবো না। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা গত এক বছর যাবত ভুগেছেন, আপনি প্রচণ্ড কষ্টের ভিতর দিয়ে আপনার একটা দিন গিয়েছে, তো এই সমস্যাটার সমাধান আপনি ডিপিআরসি হসপিটালে এসে আপনি পেয়েছেন, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে, ফ্যামিলি মেম্বার অনেকেই আছে এরকম, যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে হয়তো তারা সেটা বুঝতে পারে না, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, অনেকে দেখা যায় ভুল ট্রিটমেন্টের কারণে আজীবন পঙ্গুত্বও বরণ করেন, এরকম অনেক ঘটনাও আমরা জানি, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি বলবো যে আপনারা সবাই স্যারকে দেখুন, আমাদেরকে দেখুন, আমরা কিভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছি, আপনারা ওখানে আসেন, ট্রিটমেন্ট নেন, খুব সঠিক ট্রিটমেন্টই পাবেন এখানে, কোনো ভুল ট্রিটমেন্ট নেই, আপনাদের সবাইকে আমি মনে করি এখানে আসাটা উচিত, আর অন্য কোথাও যাওয়াটা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে আসলে আপনারা 100% শিওর সুস্থ হয়ে যাবেন, এটা আপনি স্টিল বিলিভ করেন? হ্যাঁ। আচ্ছা, সবশেষে জানতে চাইবো আপনি তো হয়তো এর আগে অন্যান্য হসপিটালে গিয়েছেন, আর এই ডিপিআরসি হসপিটালে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 10-এর ভিতরে কত নাম্বার দেবেন? বললাম 10-এর মধ্যে 9, 10-এর ভিতরে 9 দেবেন।
আচ্ছা, আপনাকে বিডি ট্যুরিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।